নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মোবাইল ইন্টারনেটের 4G ও 3G সেবা 24 ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার। শনিবার সন্ধ্যায় এর নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। এরপর সন্ধ্যা 7:30টার দিকে গ্রাহকেরা মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে BTRC ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলে 4G ও 3G ইন্টারনেট সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। BTRC-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গণমাধ্যমকে বলেন, অনেক সময় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে BTRC-র সংশ্লিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না। অবশ্য মোবাইল ফোন অপারেটররা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মোবাইল ইন্টারনেট সেবার সঙ্গে যুক্ত একাধিক সূত্র থেকে 4G ও 3G সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে 4G ও 3G ইন্টারনেট সেবা বন্ধের সুপারিশ করা হয়। পুলিশের মতে, শিক্ষার্থীরা ফেসবুক ব্যবহার করে আন্দোলনের প্রচার চালাচ্ছে। 4G হচ্ছে ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি। এর আগের প্রজন্মের প্রযুক্তি 3G ও 2G। 2G তে ইন্টারনেট ডাটা প্রবাহের গতি কম থাকে।